পূর্ব বর্ধমান জেলার কাল্লার পূর্বস্থলী এক নম্বর ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের বড়কোবলা বাঁশতহ বিলের পাড়ে বড়কোবলা জিসিএফপি স্কুলের সামনে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের বিধায়ক উন্নয়ন তহবিলের 10 লক্ষ টাকা ব্যয়ে হলিডে হোমের নতুন ভবনের কাজ শুরু হলো। রবিবার শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, পঞ্চায়েত সমিতির সহসভাপতি অপর্ণা মুন্সী, শ্রীরামপুর অঞ্চল উপপ্রধান যশোদা মণ্ডল সহ অন্যান্য ব্যক্তিবর্গ। দুটি ফেজে কাজ হবে। এই হলিডে হোম তৈরি হলে শীতের সময় বাঁশতহ বিলে আসা পর্যটকদের অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এখানে একটা কোবলার বাঁশতহ বিলে যে আমরা ইকো ট্যুরিজম সেন্টার বানানোর স্বপ্ন দেখেছি, ইতিমধ্যে বাঁশতহ বিলের দক্ষিণ দিকেতে পর্যটন বিভাগ থেকে একটি ছোট গেস্ট হাউস তৈরি হয়েছিল, আর এই উত্তর দিকের একটি প্রান্তে প্রাথমিক বিদ্যালয়ের সামনে এটি হলিডে হোম করা হচ্ছে। বিধায়ক তহবিলের অর্থে আমি 10 লক্ষ টাকা দিয়েছিলাম, তার শিলান্যাস হয়েছিল, আজকে তার কাজ শুরু হচ্ছে। আমাদের উপপ্রধান যশোদা মণ্ডল ছিলেন, পঞ্চায়েত সমিতির সহসভাপতি অপর্ণা মুন্সী, এটার 15ই আগস্ট এটা উদ্বোধন করার কথা ভাবছি। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।